ওয়েলকাম ব্যাক টু করিং এক্সপ্রেস লাভেল এর এই পর্বে আমরা দেখাবো ড্যাশবোর্ডের যে সেটিংস আছে সেটিংস নামে যে মেনুটি আছে এই মেনুর ভিতরে যে ফাংশনালিটি আছে সেই ফাংশনালিটি গুলো আজ আমরা কমপ্লিট করব ফ্রন্ট ইন্ড এবং ব্যাক ইন্ড মিলে গত পর্বে আমরা ওয়েব সেটিংস কমপ্লিট করেছিলাম ওয়েব সেটিংসের ভিতরে যেরকম ইউআই দেখতে পাচ্ছেন মেসেজ সোশ্যাল মেসেজ ফুটার মেসেজ কন্টাকাস সেম এরকম একটা ইউআই আমাদের সেটিংসের ভিতরে থাকবে এখানে বেশ কিছু ট্যাব থাকবে এক একটা ট্যাবের আন্ডারে এক একটা ফাংশনালিটির সেটিংস থাকবে সেগুলো আমরা আজ কমপ্লিট করবো কমপ্লিট করার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সরাসরি প্রজেক্টটি এডিটরে ওপেন করে নিচ্ছি রিসোর্সেস ভিউজ এর ভিতরে এসে যে ড্যাশবোর্ড এসে ড্যাশবোর্ড ফোল্ডার আছে ড্যাশবোর্ড ফোল্ডারের ভিতরে আমরা একটি নতুন ব্লেড ফাইল তৈরি করব। ওয়েব সেটিংটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি সেটিংস নামে এবং সেটিংসের ভিতরে আমাদের একটি কম্পোনেন্ট থাকবে সি সেটিংস আইপেন কম্পোনেন্ট সেটিংস আইপেন কম্পোনেন্ট নামে একটি কম্পোনেন্ট তৈরি করব। দেন ড্যাশবোর্ডের ভিতরে ওয়েব সেটিংস নামে যে ফোল্ডার আছে আমরা সেম এটাকে কপি করে নিতে পারি কপি করে আমরা নতুন একটি ফোল্ডার তৈরি করতেছি সেটিংস নামে সেটিংস নামে একটি ফোল্ডার দিলাম এবং সেটিংস নামে ফোল্ডারের ভিতরে আমরা এখানে ওয়েব সেটিংস কম্পোনেন্ট যেটা ছিল এটাকে রিনেম করে জাস্ট এখানে দিয়ে দিব সেটিংস কম্পোনেন্ট এবং এই সেটিংস কম্পোনেন্টটি আমরা এখন অ্যাপড জেসের ভিতরে রেজিস্টার করাবো অ্যাপডট জে এ যাচ্ছি অ্যাপডট জে এসে এখানে ওয়েব সেটিংস নামে যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টটি আমরা কপি করে এখানে দিয়ে দিচ্ছি সেটিংস কম্পোনেন্ট এবং আমাদের ডিরেক্টরি চেঞ্জ হবে সেটিং ডিরেক্টরি এবং এখানে আমাদের কম্পোনেন্ট হবে সেটিং কম্পোনেন্ট এখানে আমাদের এটি কম্পাইল করব সেভ করে এখন আমরা যদি ফন্টিনটে যাই ফন্টিনে গিয়ে রিফ্রেশ দিবো অ্যাপডট জেএস এর ভিতরে রিস্টার করলাম সেই কম্পোনেন্টটি আমরা সেটিংস নামে যে ব্লেড আছে সেই ব্লেডের ভিতরে এটা সেট করে দিয়েছি সে ব্লেডের ভিতরে এটা লোড করে দিয়েছি এখন আমরা বারে যে লিঙ্ক আছে সাইড বারে যে মেনু আছে এখানে সাইড বারে যে মেনুটি দেখতে পাচ্ছেন এই সাইটবার মেনুটিতে কোনো লিঙ্ক দেওয়া নাই আমরা এই লিঙ্কটি অ্যাড করে দিব লিঙ্কটি অ্যাড করার জন্য ড্যাশবোর্ডের ভিতরে এসে সাইড বার নামে যে কম্পোনেন্ট আছে বার কম্পোনেন্টের ভিতরে সেটিংসের লিঙ্কে এসে এখানে আমরা দিয়ে দেবো স্ল্যাশ সেটিংস এখন সেটিংস নামে আমাদের একটি রাউট তৈরি করতে হবে তো রাউট তৈরি করার আগে অ্যাট ফার্স্ট আমরা একটি মেথড তৈরি করবো কন্ট্রোলারেস এইচটিটিপি কন্ট্রোলার নামে যে কন্ট্রোলার আছে সেটিংস নামে এই কন্ট্রোলারের ভিতরে আমরা একটি মেথড তৈরি করব আমাদের সেটিংস ব্লেডটিকে লোড করার জন্য আমরা একটি মেথড তৈরি করব এখানে আমরা মেথডের নাম দিচ্ছি সেটিংস এটা আপনারা আপনাদের মতো করে নাম দেবেন সেটিংস এবং এখানে আমাদের ব্লেড ছিল ড্যাশবোর্ড ডট সেটিংস এবং এই মেথডটি দিয়ে আমরা একটি রাউট তৈরি করবো রাউট তৈরি করার জন্য আমরা ওয়েব রাউটে যাব ওয়েব রাউটে নিচের দিকে আমরা একটি সেটিংস নামে রাউট তৈরি করবো এটা হবে গেট এখানে আমি দিয়ে দিচ্ছি ইউ সেটিংস মেথড চেঞ্জ করে দিলাম সেটিংস এটা আমাদের সেটিংস নামে যে কন্ট্রোলার ছিল সেটার মেথড হচ্ছে সেটিং এখন আমরা ফন্টিনডে যাব ফ্রন্টিনে গিয়ে একটু রিফ্রেশ দিয়ে দেখবো ইনসপেক্ট করে আমরা ক্যাশ ক্লিন করে নিচ্ছি এখানে ব্রাউজারের ক্যাশ ক্লিন করে এখন সেটিং মেনুতে ক্লিক করতেছি সেটিং মেনুতে ক্লিক করলে এখানে আমাদের ওয়েব সেটিং দেখাচ্ছে কারণ আমরা ওয়েব সেটিংয়ের কম্পোনেন্টগুলো কপি করে আমরা এখানে লোড করেছি এই জন্য এটা এই কম্পোনেন্ট দেখাচ্ছে এগুলাকে এখন চেঞ্জ করব চেঞ্জ করার জন্য সেটিংস নামে যে ফোল্ডার ছিল যে এর ভিতরে সেই সেটিংস নামে কম্পোনেন্টে আসবো কম্পোনেন্টে এসে এখানে আমাদের সেটিংসের ভিতরে যে ফিচারগুলো থাকবে সেই ফিচারগুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপ অ্যাড করে দিচ্ছি মেনের সেটিংস দিয়ে দিলাম আমরা এখানে দেখেন যে এখন সেটিংস এবং এই ট্যাপটির ওই ম্যানেজ সেটিংস সেট করে দিলাম এখন আমাদের এই ম্যানেজ এর প্রথম ট্যাপটি হবে অ্যাপ সেটিং দ্বিতীয় ট্যাপটি হবে শর্ট অ্যান্ড সেটিং মানে ওয়ার্ল্ড শর্ট করার জন্য আমাদের কিছু কনফিগারেশন লাগবে সেই কনফিগারেশনগুলো আমরা এই ট্যাপে দিব এরপরের পেজে হবে হচ্ছে আমাদের অ্যাডস সেটিং আমাদের যে অ্যাড পেজ আছে সেই অ্যাড পেজে অ্যাড শো করার জন্য আমরা এখানে কিছু কোড কনফিগারেশন করব। এবং লাস্ট ট্যাপটি হবে ইমেইল সেটিং যেখানে ইমেইল কনফিগারেশনগুলো থাকবে আমরা এখন আমাদের যে ট্যাবগুলো দরকার সেই ট্যাপগুলো আমরা এখন কনফিগারেশন করে নিচ্ছি প্রথম ট্যাপটি হবে এখানে অ্যাপ সেটিং এরপরে দ্বিতীয় ট্যাপটি হবে ইউআরএল শর্ট সেটিং এবং থার্ড ট্যাপটি হবে অ্যাড সেটিং এবং এখানে আরেকটি ট্যাব আমরা নতুন করে তৈরি করব এটা আমরা কপি করে নিচ্ছি কপি করে এখানে নাম দিব ইমেইল সেটিং এবং এই নতুন ট্যাবের এখানে আমরা যে আইডি আছে এই ভিতর হ্যাশ এটাও আমরা চেঞ্জ করে দিব ইমেইল সেটিং এবং নিচে আমাদের যে ট্যাব প্যান আছে ট্যাব প্যানের ভিতরে আমরা নতুন একটি ট্যাব প্যান নিব এখানে যেটা দেখতেছেন নতুন একটি ট্যাপ প্যান নিচ্ছি এখানে প্যান নিয়ে আমরা ইমেল সেটিংয়ের জন্য যে আইডিটি দিলাম সেই আইডিটি আমরা এখানে দিয়ে দিব ইমেল সেটিং আমরা পেস্টি সেভ দিয়ে রিলোড দিব সেভ দিয়ে রিলোড দিলে এখন আমরা এখানে দেখতে পাবো যে আমাদের সব ট্যাপগুলো চলে আসছে এটা হচ্ছে অ্যাপ সেটিং এরপরে ওয়ার্ল্ড শর্ট সেটিং অ্যাড সেটিং এবং ইমেল সেটিং চলে আসছে আমাদের এখন কম্পোনেন্টগুলো চেঞ্জ করতে হবে যেমন ফার্স্ট অ্যাপ সেটিং নিয়ে আমরা কাজ করব। তো অ্যাপ সেটিং নিয়ে কাজ করার জন্য আমরা এখানে প্রথম কম্পোনেন্টটি লোড হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে সেটিংস কম্পোনেন্ট থেকে আমাদের প্রথম যে ইনপুট ফিল্ডগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এখান থেকে লোড হচ্ছে আমাদের এখানে ফিল্ডগুলো আমরা এখন চেঞ্জ করব। প্রথম ফিল্ডটি হবে হচ্ছে অ্যাপ নেম এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের নেম এখান থেকে আমরা কনফিক করব। এখানে আমাদের ভিআইডি লাগবে না এটা হচ্ছে অ্যাপ নেম এটা রিকোয়ার্ড থাকবে এবং সেটিংসের ভিতরে আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাপ নেম এখানে সেটিংস নামে যে প্রপার্টি আছে সে প্রপার্টিতে ডট আমাদের এটি হবে যে অ্যাপ নেম সেটিংস ডট অ্যাপ নেম এবং এখানে আমরা প্লেস হোল্ডারে দিয়ে দিচ্ছি ইন্টার অ্যাপ নেম এরপরে দ্বিতীয়টা হবে অ্যাপ টাইটেল নেম হবে অ্যাপ টাইটেল তার ভি আইডি থাকবে না যেহেতু এগুলো হচ্ছে আমরা কপি করে আনছি এই জন্য এইগুলা রয়ে গেছে আগের কম্পোনেন্টের কোডগুলো তো এখানে ভি মডেলে দিব সেটিংস ডট অ্যাপ আন্ডার স্কোর টাইটেল এবং এটার নেম হবে অ্যাপ টাইটেল এবং প্লেস হোল্ডারে আমরা চেঞ্জ করে দেব ইন্টার অ্যাপ টাইটেল এবং এখানে আমরা একটি প্লেস হোল্ডার দিবো এটা হবে স্লো স্লোগান এখানে ভিআইডি থাকবে না এখানে আমরা নেম দেব নেম আইডি এবং ভি মডেলটি আমরা দিয়ে দিলাম স্লোগান এবং প্লেস হোল্ডারেস দিয়ে দেব ইন্টার এবং নিচে এসে হবে আমাদের সেকেন্ড স্লোগান মানে একটা অ্যাপের হেডার বলতে পারেন আপনারা এবং আরেকটা হচ্ছে সাব হেডার সেকেন্ড স্লো গান এটার ভিআইডি থাকবে না এখানে এবং নেম আইডি ভি মডেল এবং প্লেস হোল্ডার আমরা চেঞ্জ করে দিব সেকেন্ড আইপেন স্লো গান এখানে আমরা দিয়ে দিলাম এখন আমরা এটাকে সেভ দিচ্ছি সেভ দিয়ে কন্টেন্টে আমরা দেখব যে আমাদের ইনপুট ফিলগুলা ঠিকঠাক মতো আসে কি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ নেম অ্যাপ টাইটেল স্লোগান এবং সেকেন্ড স্লোগানের এখানে কিছু দেখাচ্ছে না আমরা এখানে কিছু মিস করছি এখানে আমাদের যে সেকেন্ড স্লোগান ছিল সেকেন্ড স্লোগানের ভ্যালিডেশন প্রোভাইডারের একটা কী মিস করছি আমরা এই কারণে এখানে প্রোভাইডারটা দেখাচ্ছে না আমরা সেভ দিলাম সেভ দিয়ে এখন রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দিলে আমরা সেকেন্ড স্লোগানটি এখানে দেখতে পাচ্ছি এখন সাবমিট দিলে এখানে দেখাচ্ছে আমাদের এই ফিল্ডগুলা রিকোয়ার্ড আমাদের এই কম্পোনেন্টের ইউআইটা রেডি আমরা এখন এই সেটিংসগুলা ব্যাক সাবমিট করবো এই সেটিংগুলো আমরা এখান থেকে এন্ট্রি দেবো এবং সেটা ব্যাক ইন্ডে সেভ হবে সেটা করার জন্য আমরা কন্ট্রোলারে চলে যাচ্ছি সেটিংস নামে যে কন্ট্রোলার ছিল এই কন্ট্রোলারে এসে এখানে আমরা নতুন একটি মেথড তৈরি করবো যে অ্যাপ সেটিংস আপডেট করার জন্য বা এন্ট্রি করার জন্য আমরা এখানে একটি পাবলিক ফাংশন অ্যাপ সেটিংস নামে না আমি নতুন একটি মেথড ক্রিয়েট করতেছি এখানে মেথডের প্যারামিটারে থাকবে রিকোয়েস্ট স্পেলিং মিস্টেক অ্যাপ সেটিংস রিডিগুলোর রিকোয়েস্ট স্ল্যাশ অল দিব ফন্টিন থেকে আমরা যখন এই এপিআইটি কল করে সাবমিট করবো ডাটা ইনপুট দিয়ে তখন আমরা ব্যাক ইন্ডে ডে ডিবাক করলে এটা বুঝতে পারবো যে কী ভ্যালুগুলো আসতেছে আসছে তো সেটা চেক করার জন্য ফার্স্ট আমরা একটি রাউট তৈরি করে নিচ্ছি আর রাউট এর নাম হবে অ্যাপ সেটিংস মেথডটি দিয়ে দিলাম এখানেও আমরা দিব অ্যাপ সেটিং এটা হবে পোস্ট মেথড আমি এখন এই ওয়ার্লটি আমাদের এপিআইতে দিয়ে দিব সেটিংস কম্পোনেন্টে যাব সেটিংস কম্পোনেন্টে এসে আমাদের যে এপিআই ছিল সেই এপিআইটি আমরা এখানে কল করবো এপিআইটি এখানে দিয়ে দিলাম উপরে আমাদের যে ডাটা রিটার্নের ভিতরে যে প্রপার্টিগুলো ডিফাইন করা ছিল সেই প্রপার্টিগুলো আমরা চাইলে এখান থেকে সেন্স করে দিতে পারি এবং কম্পোনেন্টের নামটি আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি ওয়েব সেটিংস এবং এই নেমগুলো আমরা এখানে চেঞ্জ করে দিব আমাদের ফার্স্ট নেমটি ছিল অ্যাপ আন্ডার স্কোর নেম অ্যাপ আন্ডার স্কোর টাইটেল আরেকটি ছিল স্লোগান সেকেন্ড স্লোগান এই প্রপার্টিগুলো আমরা দিয়ে দিলাম এই প্রপার্টিগুলো না দিলেও কোনো সমস্যা নাই শুধু সেটিংস নামে প্রপার্টি ডিক্লেয়ার করে নি নিলেই হতো কারণ সেটিংস নামে যে প্রপার্টি ডিক্লেয়ার করা আছে সেটার ভিতরে আমরা একটি এপিআই থেকে ডাটা পাচ্ছি সকল সেটিংসের সকল ডাটা সেটাই আমরা ওই সেটিংসে এখানে ডিফাইন করে রাখছি গেট সেটিংস নামে যে মেথডটি কল হচ্ছে এবং আপডেট করার জন্য আমাদের যে মেথডটি আছে সেই মেথডের নামটি আমরা চেঞ্জ করে দিব আপডেট অ্যাপ সেটিং এবং এই আপডেট অ্যাপ সেটিংয়ের ভিতরে যে ভ্যালুগুলো আমরা পাস করতেছিলাম সেগুলো এখন আমরা চেঞ্জ করে দেব চেঞ্জ করে এখানে আমরা দিব দিস ডট সেটিং ডট এরপরে আমরা এখানে দিব অ্যাপ সেটিং অ্যাপ টাইটেল স্লোগান এবং সেকেন্ড স্লোগান ফন্টিন থেকে আমরা এই কীগুলার মধ্যে ভ্যালু পাঠাচ্ছি যেমন অ্যাপ টাইটেল অ্যাপ নেমের ভিতরে আমরা পাঠাচ্ছি অ্যাপের টাইটেল যেটা আমরা ইনপুট দিচ্ছি এগুলো পাঠাচ্ছি আমরা তো এগুলো আমরা ডিবাক করবো এপিআই কল করে আমরা এখানে মেথডের নামটি চেঞ্জ করলাম এই নামটি আমরা উপরে দিয়ে দিবো যেখানে আমরা ক্লিক করে ফর্ম সাবমিট করতেছি সেখানেও আমরা এই মেথডটি দিয়ে তো ম্যাথডটি আমরা এখানে দেব ভ্যালিডেশন অবজারভারের ভিতরে যে ফর্ম হ্যান্ডেল সাবমিট আছে এখানে আমরা ম্যাথডের নামটি দিয়ে দিলাম দিয়ে এখন আমরা সেভ দিব সেভ দিয়ে এই ফর্মটি সাবমিট করবো আমি এখানে র্যান্ডম কিছু ইনপুট জেনারেট করে নিচ্ছি দিয়ে এখন সাবমিট দিলাম সাবমিট দিলে আমরা একটি টোস্টার মেসেজ দেখতে পাচ্ছি সাকসেস মেসেজ এবং আমরা যদি নেটওয়ার্কটি চেক করি নেটওয়ার্ক চেক করলে এখানে দেখেন যে আমাদের চারটায় ইনপুট ফিল্ড আমরা পাঠাচ্ছি ইনপুট ফিল্ডে ভ্যালু পাঠাচ্ছি চারটা কীতে আমরা চারটা ভ্যালু পাঠাচ্ছি সেটা এখন নেটওয়ার্কের দেখা যাচ্ছে কারণ আমরা ব্যাক ইন্ডে যখন এপিআইটি কল হচ্ছে ব্যাক ইন্ডে আমরা এখানে এটা ডিবাক করে রাখছি যে ফন্টিন কি কী যাচ্ছে সেটা দেখাও এখন আমরা এই কীগুলো ধরে আমাদের ডাটাগুলা স্টোর করব যদি এই কীতে ভ্যালু না থাকে ডাটা ডাটাবেজে তাহলে আমরা সেটা স্টোর করব আর যদি এই কীগুলাতে ভ্যালু থাকে তাহলে আমরা এক্সিস্টিং ভ্যালুটা আপডেট করব সেটা করার জন্য আমরা এখন চলে যাচ্ছি ব্যাক ইন্ডে গিয়ে এখানে আমরা ভ্যালুগুলা একটা ভেরিয়েবল অ্যাসাইন করব আপনারা চাইলে এখানে এগুলো ভ্যালিডেট করে নিতে পারেন আমি একটি ভ্যালিডেশনও দেখাচ্ছি এখানে ভ্যালিডেট আপনারা জানেন যে এটা কীভাবে ভ্যালিডেট করতে হয় তারপরেও আমি দেখাচ্ছি ভ্যালিডেট অ্যাপ আন্ডার স্কোর নেম রিকোয়ার্ড এটাকে আমি কপি করে নিচ্ছি তিনটা ডুপ্লিকেট করে নিলাম চারটা এরপরে এটা আছে অ্যাপ টাইটেল এটা আছে স্লোগান এটা থাকবে সেকেন্ড স্লোগান এগুলো আমরা ভ্যালিডেট করে নিলাম এখন এগুলো আমরা একটি ভেরিয়েবলে অ্যাসাইন করে রাখব অ্যাপ নেম নামে একটি ভেরিয়েবল নিচ্ছি ভেরিয়েবল নিয়ে আমরা অ্যাপ নেমের যে কীটা পাচ্ছি রিকোয়েস্টে সেটা আমরা এই ভেরিয়ে অ্যাসাইন করতেছি অ্যাপ আন্ডার স্কোর নেম এরপরে আছে অ্যাপ টাইটেল অ্যাপ টাইটেল এরপরে আসে স্লো গান এবং আমাদের ব্যাক ইন ফন্টিন থেকে আসতেছে স্লোগান কীতে এ নিচে এটা হবে সেকেন্ড স্লোগান এরপর সে রিকোয়েস্টের কিটাও হবে সেকেন্ড স্লোগান এই ভেরিয়েবলগুলোর ভিতরে আমরা ফন্টিন থেকে যা পাচ্ছি সেগুলো আমরা এখন এখানে শিয়ালাইজ করে দিলাম এখন আমাদের কাজ হবে কি আমরা একটি অ্যারে তৈরি করব আমরা একটি অ্যারে তৈরি করব এই সেটিংসগুলো দিয়ে একটি অ্যারে তৈরি করব এবং সেই অ্যারেটাকে আমরা ডাটাবেজে সেভ করব তো অ্যাট ফার্স্ট আমি এখানে একটি ভ্যারিয়েবল নিচ্ছি সেটিংস ইকুয়াল এখানে আমরা একটি অ্যারে বানাবো যে ভ্যালুগুলো বা যে ডাটাগুলো আমরা ফন্টিন থেকে পাচ্ছি সেগুলো দিয়ে আমরা এখানে একটি অ্যারে বানাচ্ছি প্রথম অ্যারেটা আমি বানাচ্ছি অ্যাপ আন্ডার স্কোর নেম এবং এটার ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিব অ্যাপ নেম পরে আসে আমাদের অ্যাপ আন্ডার স্কোর টাইটেল অ্যাপ টাইটেল এরপরে আসে স্লোগান এবং এখানে ভ্যালু দিব স্লোগানের ভ্যারিয়েবলটি আমরা দিয়ে দেব যেটা আমরা উপরে অ্যাসাইন করে রাখছিলাম রিকোয়েস্টের কি থেকে এরপরে দিবো আমরা সেকেন্ড স্লোগান এবং এটার যে ভ্যারিয়েবল আছে সেকেন্ড স্লোগান সেটা আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা এই কিতে এই অ্যারেতে আমরা আমাদের ফন্টিনে থেকে যে ডাটাগুলো পাস করতেছিলাম সব ডাটাগুলাই এই এরতে কী ভ্যালু আকারে আছে তো এখন আমরা এটাকে ডাটাবেজ স্টোর করবো ডাটাবেজ স্টোর করার জন্য আমরা এর আগেও দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা স্টোর করবেন জাস্ট এখানে আমাদের যে অ্যাপ সেটিং নামে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটি আমরা এখানে লুপ চালাচ্ছি লুপ চালানোর পরে আমরা সেটিংস লুপের ভিতরে সেটিংস মডেলটি কল করে আপডেট অর ক্রিয়েট মেথড কল করতেছি এর ভিতরে আমরা সেটিংসের কি দিচ্ছি কি প্রথম এরেতে সেটিংসের কি দিয়ে আমরা চেক করতেছি যে এই নামে এই সেটিংসের এই নামে কোনো ডাটা বেজেস সেটিংস আছে কি না যদি থাকে তাহলে নিচের এরেতে এসে সে আপডেট করবে আর যদি না থাকে নিচের এরেতে এসে সেটিংস নেম এবং সেটিং ভ্যালু দিয়ে ডাটা নতুন ডাটা ইনসার্ট করবে তাই হোক আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন আমরা ফন্টিনডে যাব যাবো এসে এখন আমরা এটাকে সাবমিট দিচ্ছি সাবমিট দিলে আমরা এখানে আপডেটেড সাকসেসফুলি মেসেজটি দেখতে পাচ্ছি এবং নেটওয়ার্ক ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে নেটওয়ার্কে এটি একটি পেজ আছে ব্ল্যাঙ্ক কারণ আমরা এপিআই থেকে কোনো রেসপন্স পাস করিনি এখান থেকে এবং এখন আমরা ডাটাবেস যদি চেক করি তাহলে দেখতে পাবো যে আমাদের ডাটাবেসটি আদৌ ডাটাবেজ ইনসার্ট হলো কি না আমি ডাটাবেসটি রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিয়ে সেটিংস টেবিলটি ওপেন করলে এখানে দেখতে পাবেন যে আমাদের অ্যাপ নেম অ্যাপ টাইটেল স্লোগান সেকেন্ড স্লোগান এগুলো ডাটাবেজে ইনসার্ট হয়ে গেছে আমরা সাকসেসফুলি অ্যাপ সেটিংটা ডাটাবেজে ইনসার্ট করতে পারলাম এখন আমাদের নেক্সট কাজ হবে আমাদের যে ইউ শর্ট সেটিং নামে যে সেটিংটি ছিল ইউআরএল শর্ট এই সেটিংয়ের ভ্যালুগুলো আমরা ডাটাবেজে ইনসার্ট করবো এখানে জাস্ট আমাদের কিছু সেটিংস আছে আমি সেটা দেখাচ্ছি আপনাদের কী সেটিংগুলো আমাদের এখানে আছে আসে ফার্স্ট আমরা এখানে যে কম্পোনেন্টে আমরা লোড করতেছি সেই কম্পোনেন্টটি আমরা চেঞ্জ করে নিব সেটিংস কম্পোনেন্টে আসলে এখানে দেখতে পাবেন যে নিচের ট্যাবে আমরা একটি কম্পোনেন্ট লোড করছি ম্যানেজ ফোটার কম্পোনেন্ট তো এই ম্যানেজ ফোটার কম্পোনেন্টটি আমাদের এখন থাকবে না আমরা সেটিংস নামে যে ফোল্ডারের ভিতরে কম্পোনেন্ট আছে সেখানে আমরা এই ম্যানেজ ফোটার নামে যে কম্পোনেন্টটি ছিল এটা রিনেম করব রিনেম করে দিব ইউ শর্ট সেটিং কম্পোনেন্ট এটাকে আমরা রিফেক্টর করে রিনেম করে নিলাম রিনেম করে এখন আমরা নিচে যেটা ইম্পোর্ট করেছিলাম এখানে এই কম্পোনেন্টটি কিন্তু এখন আমাদের পাচ্ছে না তো আমি এখানে দিয়ে দিব ইউ আর শর্ট কম্পোনেন্ট আমরা যে নামে কম্পোনেন্টটি রিনেম করলাম এখানে আমরা চেঞ্জ করে দিব এবং উপরে এসে ম্যান ফুটার কম্পোনেন্ট এটা এখানেও আমরা চেঞ্জ করে দেবো এবং এই কম্পোনেন্টে আমরা একটি প্রপার্টি পাস করব। এখান থেকে বাইন্ড করে দিব সেটা আমরা সেটিংস নামেও দিতে পারি সেটিংস নামে এখান থেকে আমরা পাস করলাম বাইন করে এখন এই কম্পোনেন্টে যাব আমরা এই কম্পোনেন্টে ইউআরএল শর্ট কম্পোনেন্টে এসে আমাদের এখানে ফুটার নামে এটা প্রোপসে নিয়ে আসলে এটা আমরা চেঞ্জ করে দিলাম এবং আমাদের এই কম্পোনেন্টটির নামটি হবে ইউআরএল শর্ট কম্পোনেন্ট আমি নিচে সেই কম্পোনেন্টের নামটিও চেঞ্জ করে দিলাম এখন আমরা এই সেটিংসের ভিতরেই কিন্তু আমাদের সব প্রপার্টিগুলা পাচ্ছি তো উপরে আমি এগুলো ডিফাইন করে দেব তো এখানে মেনলি আমাদের অল্প কিছু ফিল্ড থাকবে এবং আমি এটাকে কি কি ফিল্ড আমাদের থাকবে এই কম্পোনেন্টে সেটা আমি দেখাচ্ছি এখানে আমাদের যে ইনপুট ফিল্ড ছিল সেটা আমি রিমুভ করে দিলাম রিমুভ করে ইউ আর এল জন্য যে সেটিংটি ছিল আমরা সেই সেটিংসের ইউআইগুলা এখানে দিয়ে দিছি এবং ভি মডেলের যে প্রপার্টিগুলো ছিল সেটিংস সেটিংসটি হচ্ছে আসতেছে আমাদের এখান থেকে প্রপসের মাধ্যমে এবং প্রপসের মাধ্যমে আমরা এই সেটিংটি এখানে ডিফাইন করে দিছি দিয়ে এখানে আমরা প্রথম ইনপুট ফিল্ডে দিয়েছি ভি মডেল সেটিংস রিডাইরেক্ট স্টাটা সেটার ভ্যালু হচ্ছে ইনেবল দ্বিতীয়টিতে আছে রিডাইরেক্ট স্টাটা সেম কি এটা ডিজেবল ভ্যালু ডিজেবল এবং থার্ড যে রেডিও বাটনটি আছে সেটাখানেও আছে আছে হচ্ছে ইনেবল ফর গেস্ট এই তিনটা সেটিং মেনলি হচ্ছে যে এক একটা ভ্যালু অলওয়েজ সেট হবে আপনি এখান থেকে যে কোনো একটি ভ্যালু সিলেক্ট করতে পারবেন এবং ভ্যালুতে যে ভ্যালুটা সেট হবে সেটার উপর ডিপেন্ড করেই আমরা যে ইউআরএল শর্টনার বা যেই লিঙ্কটি তৈরি করব সেই লিঙ্কটিতে যখন আপনি ভিজিট করবেন বা অন্য কেউ ভিজিট করবে এই সেটিংয়ের উপর ডিপেন্ড করেই লিঙ্কটিকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এখানে যদি রিডাইরেক্ট স্ট্যাটাস যদি ইনাবল থাকে তাহলে শর্টনার লিংকে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করলে একটা রিডাইরেক্ট পেজে নিয়ে যাবে সেখান থেকে রিডাইরেক্ট করে অরিজিনাল লিংকে নিয়ে যাবে যদি ডিজেবলটা থাকে তাহলে সরাসরি রিডাইরেক্ট করে ইউজারের লিংকে নিয়ে যাবে আর যদি শুধুমাত্র গেস্টের জন্য এই সেটিংটি ইনেবল থাকে ইনেবল ফর গেস্ট যদি এই সেটিংটি ইনেবল থাকে এই সেটিংটি যদি ভ্যালুতে সেট করা থাকে তাহলে গেস্ট ইউজার যারা আছে তারা যদি কোনো লিঙ্ক শর্ট করে তাদেরকে রিডাইরেক্ট করে তাদের লিঙ্কে রিডাইরেক্ট করে ফার্স্ট রিডাইরেক্ট একটা পেজে নিয়ে যাবে সেখান থেকে অরিজিনাল লিঙ্কে যাবে এটাই হচ্ছে মূলত এই সেটিংসের কাজ তো আমি এই সেটিংসগুলো এখন এপিআই কল করে ডাটাবেজে সেভ করব সেভ করার জন্য আমরা এখানে একটি প্রপার্টি দিচ্ছি উপরে আমরা যে প্রপার্টিটি সেটিংস ডট যে প্রপার্টিটি সেভ করলাম সেই কীতেই আমরা ভ্যালুটি পাস করবো এ পি এটা এখানে দিলাম এরপরে এখানে আমরা দিব দিস অলরেডি দেওয়া আছে এখানে দিব এসি সেটিংস ডট রিডাইরেক্ট স্ট্যাটাস এই কিতে আমরা পাঠালাম এখানে আমরা মেসেজ দিয়ে দিব রিডাইরেক্ট সেটিং আপডেটেড সাকসেসফুলি এখানে আপনারা আপনাদের মতো করে মেসেজ দিয়ে দেবেন রিডাইরেক্ট স্ট্যাটাস আপডেট ফেল দিয়ে দিলাম আমি এখানে এবং এখানে আমাদের এপিআইও চেঞ্জ হবে কন্ট্রোলারে এসে আমরা নতুন একটি মেথড তৈরি করবো ইউ আর এল রিডাইরেক্ট স্ট্যাটাস সেটিংস টিস ডাটাবেজ ইনসার্ট বা আপডেট করার জন্য তো উপরে আমাদের যে অ্যাপ সেটিং নামে যে মেথডটি আছে সেটা আমরা জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি দ্রুত কাজটি কমপ্লিট করার জন্য কপি পেস্ট করে নিলাম কপি পেস্ট করে আমি এখানে নাম সেটিংসের যে মেথডটি ছিল মেথডটির নাম আমি চেঞ্জ করে দিচ্ছি রিডাইরেক্ট স্ট্যাটাস সেটিং এবং আমাদের এখানে ভ্যালিডেট করে নিব শুধু রিডাইরেক্ট স্ট্যাটাস নামে একটি কি আসতেছে ফন্টিন থেকে সেটাই আমি দিয়ে দিলাম বাদ বাকিগুলো এখানে থাকবে না এবং এখানে একটি ভ্যারিয়েবল আমরা সেট করব রিডাইরেক্ট স্ট্যাটাস এবং এটার কি হবে রিডাইরেক্ট স্ট্যাটাস এবং এটার যে সেটিংসের কীতে আমরা সেট করব সেটাও হবে সেটিংস স্ট্যাটাস নামে ভেরিয়েবল এখানে আমরা সেট করে দিলাম এখানে এর ভিতরে শুধু একটি বিপিআরের ভ্যালু থাকতেছে এবং এখানে আমরা ভ্যালুটি যে ভ্যালুতে অ্যাসাইন করলাম সেটার শুধু রিডাইরেক্ট স্ট্যাটাস এবং এই যে অ্যারেটা আমরা বানালাম সেটার নাম দিচ্ছি রিডাইরেক্ট স্ট্যাটাস সেটিংস তো এখানে আমি নিচে এসে যে লুপ চালাচ্ছি সেই ফরলুপের ভিতরে আমরা ভেরিয়েবলগুলো চেঞ্জ করে দিব আমি লুপের ভিতরে এখন লুপ চালাবো রিডাইরেক্ট স্ট্যাটাস সেটিংস অ্যাস কি ভ্যালু এখানে আগের মতোই আমরা যে কাজটি করেছিলাম যদি ইন সেটিংসের নামে কোনো ভ্যালু ডাটাবেজে থাকে সে আপডেট করবে আর যদি না থাকে এখানে কি ভ্যালু পেয়ারে সে ডাটাগুলা ইনসার্ট করবে ডাটাবেজে এটা হচ্ছে আমাদের কাজ শেষ এখন আমরা এটা একটি এপিআই তৈরি করবো ওয়েব ডট পিএইচপিতে এসে আমি আগের এগুলাকে কপি করে নিচ্ছি এখানে নতুন ডাউটের মেথডের নাম দিয়ে দিচ্ছি রিডাইরেক্ট স্ট্যাটাস এবং এখানে একটি ইউআরএল দিচ্ছি রিডাইরেক্ট স্ট্যাটাস সেটিংস ইউআরএলের নাম হবে রিডাইরেক্ট স্ট্যাটাস সেটিংস এই ইউআরএলটি আমরা এখন এপিআইতে দিয়ে দিব ইউআরএল শর্ট কম্পোনেন্টের যে এপিআই এখানে আমরা আপডেট করতেছি স্ট্যাটাস এখানে সেই স্ট্যাটাসটি আমরা দিয়ে দিলাম দিয়ে এখন আমরা আবার সাবমিট করে দেখব যে আমাদের ডাটাগুলা ডাটা বেজে ছে কিনা। কি না আমি পেজটিকে রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিয়ে এখানে আসলাম ইউআরএল সেটিং শর্টনার এখানে এসে আমি একটা প্রথম একটা ভ্যালু দিলাম ইনেবল দেন আমি বেজে সেভ করতেছি দেখাচ্ছে যে সাকসেসফুলি সেভ আমরা এখন ডাটাবেজ চেক করবো ডাটাবেজ চেক করার জন্য এখানে এসে রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিলে এখানে নতুন একটি সেটিংয়ের নেম অ্যাড হয়েছে রিডাইরেক্ট স্ট্যাটাস এবং এটার ভ্যালু হচ্ছে ইনেবল তার মানে আমাদের এই সেটিংটির কাজও শেষ এটাও সাকসেসফুলি কমপ্লিট এরপরে আসে আসে অ্যাড সেটিং এই অ্যাড সেটিংটাও আমরা এখন কমপ্লিট করবো ভিডিওটা যদিও একটু বড় হয়ে যাচ্ছে আমি চাচ্ছি এই একটা ভিডিওতেই এই সেটিংসের কাজটা আমরা কমপ্লিট করব এটার জন্য আমরা নেক্সট কম্পোনেন্টে যাবো ডাউট সেটিং আসবে এখানে আমাদের যে নেক্সট কম্পোনেন্টটি ছিল ম্যানেজ কন্ট্যাক্ট এই কম্পোনেন্টটি আমরা নাম চেঞ্জ করে দিব এখানে আমাদের ভিতরে আসে ম্যানেজ কন্ট্যাক্ট কম্পোনেন্ট এটাকে আমি রিনেম করে দিচ্ছি রিনেম করে দিব এখানে অ্যাড সেটিং অ্যাড সেটিং কম্পোনেন্ট এটাকে রিনেম করলাম রিনেম করে এই কম্পোনেন্টটি আমরা ওপেন করে নিচ্ছি ওপেন করে নিচে এসে এখানে যে নেম ছিল এই নেমটি আমরা চেঞ্জ করে দিলাম এবং সেটিংস কম্পোনেন্টের ভিতরে আমরা যে কম্পোনেন্টটি ইম্পোর্ট করেছিলাম মিনিজ কন্টাক্ট কম্পোনেন্ট এইটাও আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে অ্যাড সেটিংস কম্পোনেন্ট দিলাম এবং নিচে এসে কম্পোনেন্টসের ভিতরে এটা চেঞ্জ করে দিলাম এবং উপরে এখানে আমরা অ্যাড সেটিংস কম্পোনেন্টটাও এখানে আমরা লোড করে দিলাম এখন আমরা আমাদের যে অ্যাড সেটিংস কম্পোনেন্ট ছিল সেই কম্পোনেন্টে যাব অ্যাড সেটিংস কম্পোনেন্টে এখন আমরা আমাদের মতো করে ডিজাইন করব। এখানে আমাদের ডেমো সাইটে যে ইউআইটি ছিল সেই ইউআইটি আমরা এখন এখানে দিয়ে দিব আমাদের এই অ্যাড সেটিংস কম্পোনেন্টের উপরে এসে এখানে আমরা আমাদের যে ইনপুট ফিল্ডগুলো ছিল সেই ফিল্ডগুলো ফিল্ডগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি এখানে আমি সাবমিট দিলাম প্রথমটা একটা ফিল্ড আছে পপ আপস অ্যাড কোডস এরপরে আছে টপ অ্যাডস কোড বটম অ্যাডস কোড তার মানে আমাদের যে রিডাইরেক্ট পেজটা হবে সেই পেজে এই লিঙ্কটি রিডাইরেক্ট করে যে পেজে যাবে আমাদের সিস্টেমের যে পেজে যাবে সেই পেজে আমরা এই কোডগুলা শো করবো অ্যাডগুলা শো করবো বিজ্ঞাপনগুলা শো করবো সেই বিজ্ঞাপনের কোডগুলা আমরা এই সেটিং থেকে যখন দিব দিলে সেটা সে ওই পেজে শো করবে রিডাইরেক্টের পেজে শো করবে এটা হচ্ছে এই পেজের কাজ তো আমরা এখান থেকে অ্যাডকোড নামে যে প্রপার্টিটা ভিভেনি ডেটে দেখতে পাচ্ছেন এটা আমরা প্রপসের ভিতরে নিয়ে নেবো এখানে আমরা প্রপসের ভিতর নিচ্ছি আগে থেকেই নিচ্ছি কারণ আমরা সেটিংস যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্ট থেকে আমরা এই ভ্যালুটি পাস করবো তো এখান থেকে আমি কোড নামে এই সেটিংটি পাস করে দিলাম দেন এটাকে আমরা প্রপসে ধরলাম তা আমরা এখন ইউআইটি চেক করি যে আমাদের ইউইাইটি কেমন আছে বা কেমন হলো সেটা চেক করার জন্য ফান এসে রিফ্রেশ দিয়ে অ্যাড সেটিংয়ে আসলে এখানে আমাদের এখন দেখেন যে তিনটা টেক্সট এরিয়া আছে পপ আপ অ্যাডস টপ অ্যাডস বটম অ্যাডস এটা আমি নর্মালি একদম কপি পেস্ট করে করে নিয়েছি এখানে তিনটি টেক্সট এরিয়া ফর্ম গ্রুপের ভিতর তিনটি টেক্সট এরিয়া তৈরি করেছি সেটার ক্লাস ভি মডেল প্রপার্টিগুলো অ্যাড করেছি মেনলি এটাই হচ্ছে এর কাজ নিচে এসে সাবমিট করার জন্য একটি মেথড তৈরি করবো যেগুলো যে মেথডটা অলরেডি আছে সেটাকে জাস্ট আমি রিনেম করে নিচ্ছি আপডেট অ্যাডস আপডেট অ্যাডস নামে আমি একটি মেথড রিনেম করলাম এবং উপরে এসে আমাদের যে ফর্ম হ্যান্ডেল সাবমিট ছিল সে ফর্ম হ্যান্ডেল সাবমিটের ভিতরে এখানে এটা এই মেথডটি দিয়ে দিলাম এবং এখানে আরেকটি জিনিস হচ্ছে আমরা কিন্তু এই প্রতিটা ইনপুট ফিল্ড এখানে আর ভ্যালিডেশন করিনি জাস্ট আমরা ভ্যালিডেশন অবজারভার নিয়ে রাখছি কিন্তু এটা আমরা নিচে এসে ভ্যালিডেশন প্রোভাইডারের মাধ্যমে ভ্যালিডেট করিনি কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে আমি আর ভ্যালিডেট করলাম না আমরা এই সেম ভ্যালিডেটেশনের কাজ কিন্তু কয়েকটা ভিডিওতেই করেছি এবং এর আগের কম্পোনেন্টগুলোতেও করেছি জাস্ট আপনারা আপনাদের মতো করে এগুলো ভ্যালিডেট করে নেবেন তো এখন আমরা কি করব এটাকে সেভ করার জন্য প্রথম যে কাজ হবে আমরা এখানে ইউআরএল চেঞ্জ করে নিব এই নামে আমাদের আর ইউআরএল থাকবে না আমাদের নতুন ইউআরএল হবে এবং এখানে আমি একটু মেসেজও চেঞ্জ করে দিচ্ছি অ্যাডস আপডেটেড এই মেসেজগুলো সুন্দর করে আপনারা দিবেন আপনাদের মতো করে আমি কুইক কাজটা কমপ্লিট করার জন্য এখানে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি এখানে অ্যাডস কোড এটা চেঞ্জ করে দিচ্ছি অ্যাডস কোড পপ আপ অ্যাডস কোড এরপরে আছে টপ অ্যাডস কোড এবং এরপরে আরেকটি সেটিং আছে বটম অ্যাডস কোড এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি মেনলি এই প্রপার্টিগুলো কিন্তু আমরা উপরে কোনো জায়গায় ডাটা রিটার্নের ভিতরে এগুলো ডিফাইন করিনি কারণ এগুলো আমরা অলরেডি প্রপসে পাচ্ছি এই কারণে এগুলো আমরা আর এখানে ডিফাইন করিনি এটা হয়তো আপনারা ভাবতে পারেন যে এগুলো কোথেকে আসলো কারণ আগের কম্পোনেন্টে আমরা এগুলো ডিফাইন করে রাখছিলাম এখানে আমরা আর এগুলো কিন্তু ডিফাইন করতেছি না তো আমরা সরাসরি এখানে এগুলো দিয়ে দিচ্ছি যে সেটিংসগুলো আমরা এখানে পাচ্ছি কারণ এখন আমরা যখন এ কল করব এখান থেকে আমাদের এই পপ অ্যাডস কোডে কীতে একটি ভ্যালু যাবে টপ অ্যাডস অ্যাডস্কোডের কীতে একটি ভ্যালু যাবে বটম অ্যাডস্কোডের কীতে একটি ভ্যালু আমাদের ব্যাক ইন্ডে যাবে যে কাজগুলো আমরা এর আগেও কমপ্লিট করেছি সেম এর একই রকমের কাজ এটি আমরা নতুন একটি এপিআই তৈরি করব এপিআই তৈরি করার জন্য আমি সেটিংস কন্ট্রোলারে আসলাম সেটিংস কন্ট্রোলারে এসে আমরা এখানে একটি মেথড কপি করে নিচ্ছি জাস্ট আমাদের কিছু কি চেঞ্জ হবে এই জন্য আগের কম্পোনেন্টে আগের মেথড থেকে আমি কপি করে নিলাম কপি করে এখানে জাস্ট ম্যাথডের নাম চেঞ্জ করে দেব অ্যাডস সেটিং এবং রিকোয়েস্টে আমাদের এখানে আমরা ভ্যালিডেট করে নিতে পারি আমরা ফন্ডিং থেকে যা পাঠাচ্ছি সেই কীগুলো আমরা এখান থেকে ভ্যালিডেট করে নিতে পারি যদি এটা সবগুলোই রিকোয়ার্ড হয় আমি আপাতত এগুলো কোনো ভ্যালিডেশন করতেছি না এগুলা ইউজার দিলে দিবে না দিলে না দিবে এই জন্য আমি এটা আর ভ্যালিডেশন করতেছি না বা আপনাদের যদি ভ্যালিডেশান দরকার হয় আপনারা ভ্যালিডেশন করে নেবেন এই পাশে এটা হবে রিকোয়েস্ট টপ অ্যাডস কোড এই কিগুলো কিন্তু আমরা এপিআইয়ের মাধ্যমে পাঠাচ্ছি ফ্রন্টিন থেকে ভিউজেস থেকে এই এপিআইয়ের কীগুলো আমরা পাঠাচ্ছি সেইগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা ভেরিয়েবল এই কিগুলো আমরা অ্যাসাইন করতেছি আমাদের তিনটা কীতে তিনটা ভ্যালু আসতেছে এবং এই ভ্যালুগুলো দিয়ে আমরা একটি অ্যারে তৈরি করব এই জন্য আমরা এখানে ভেরিয়েবল আগের মতো ভেরিয়েবলের নাম দিলাম একটি এই অ্যারেতে আমরা ডাটাগুলো ইনসার্ট করব তো এখানে প্রথম এর প্রথম ভ্যালু হচ্ছে আমাদের কি পপ্যাডস এবং ভেরিয়েবল পপটস সেকেন্ড কি এবং ভেরিয়েবল এখানে আমি অ্যাড করে দিলাম এবং এরপরে আমাদের থার্ড বটম অ্যাডস সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাডস এবং আরেকটি যে ছিল এক্সট্রা সেটা আমাদের এখন আর লাগবে না আমি রিমুভ করে দিলাম রিমুভ করে আমরা লুপের ভিতরে এসে আগের মতো করেই ডাটাটি আপডেট থাকলে আপডেট হবে আর না থাকলে ক্রিয়েট হবে এটা বারবার আপনাদের বলার কিছু নাই কারণ আমি উপরের মেথডগুলাই কিন্তু কপি পেস্ট করে এখানে কাজ করতেছি এখানে আরেকটি প্রবলেম হচ্ছে যে আমি গত পর্বেই কিন্তু আপনাদের বলেছিলাম যে আমরা একটা জিনিস বারবার ডুপ্লিকেট ইউজ করতেছি যেমন এই ফর লুকটা এটা কিন্তু আমরা বারবার প্রতিটি ম্যাথডেই সেটিংসের আপডেট করার জন্য ক্রিয়েট করার জন্য যে মেথডগুলো আছে প্রতিটি ম্যাথডেই আমরা এই লুকটা ইউজ করতেছি দেখেন যে এখানে এই রিডাইরেক্ট স্টারটা আমরা এটা ইউজ করছি তারপরে আমরা এটা অ্যাপ সেটিংয়ে ইউজ করছি তো আমরা চাইলে এটাকে অপটিমাইজ করতে পারি কীভাবে অপটিমাইজ করতে পারি আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে এটা অপটিমাইজ করে আপনারা ট্রাই করবেন তো আমি জানি না যে আপনারা এটা করতে পারছেন কি যদি করতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি না পারেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন যে আমরা কীভাবে এই কোডটা বারবার রিপিট না করে অপটিমাইজ করে ইউজ করতে পারি তো এটাও আপনারা জানাবেন যদি না পারেন আমি আপনাদেরকে একটি ভিডিওতে দেখাবো যে এই কোডটি আপনারা কিভাবে অপটিমাইজ করবেন বারবার আর সেম কোড লেখা লাগবে না তো আমাদের অ্যাড সেটিংসের মেথডটি কমপ্লিট আপডেট করার জন্য সেটিংসের মেথডটি কমপ্লিট এখন আমরা এই মেথডটিতে একটি রাউট তৈরি করব রাউট কপি করে নিলাম কপি করে নিয়ে আমাদের অ্যাড সেটিংসের ম্যাথডটি এখানে দিলাম এবং এখানে এসে মেথডস দিচ্ছি অ্যাড সেটিং নামে একটি ইউআরএল তৈরি করলাম দেন এই ইউআরএলটি আমরা এপিআইতে কল করবো অ্যাড সেটিং কম্পোনেন্টে আসলাম এসে এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে এখন আমরা কিন্তু সহজে এটা আপডেট করতে পারবো আমি সেভ দিয়ে ফনটিনটে যাচ্ছি ফন্টিনটে এসে রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিয়ে আমরা অ্যাড সেটিংস নামে যে ট্যাবটি ছিল সেই ট্যাবে আসলাম ট্যাবে এসে এখানে আমরা একটি ইনপুট ফিল্ডে কিছু ভ্যালু দিয়ে আমরা সাবমিট করতেছি মেনলি এখানে কোনো টেক্সট স্টিং থাকবে না এখানে আমরা অ্যাড কোড ইউজ করবো অ্যাড কোড যেমন আপনারা জানেন যে গুগল অ্যাড কিন্তু কিছু অ্যাডের কোড আছে সেই অ্যাডের কোডগুলো দিলে সেই কোডের বিপরীতে একটা অ্যাড শো করে ওরকম কিছু কোডই আপনারা এখানে দিবেন যেহেতু আমার কাছে এখন কোনো অ্যাডের কোড নাই তাই আমি এখানে স্টিং দিয়ে রাখতেছি আমি সেভ দিলাম সেভ দিলে এটা আপডেট দেখাচ্ছে টোস্টার মেসেজ আমি এখন ডাটাবেজে চেক করব। আমাদের এখানে রিডাইরেক্ট স্ট্যাটাস পর্যন্ত লাস্ট ছিল আমি এখন রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখেন যে আমাদের আরও তিনটা অ্যাডসের যে সেটিং ছিল সেই তিনটা সেটিং এখানে সেভ হয়ে গেছে তার মানে আমাদের অ্যাড সেটিংসটাও সাকসেসফুলি আমরা ডাটাবেজে ইনসার্ট করতে পেরেছি এবং ইউআইটাও কমপ্লিট করেছি এবং চার নম্বরে আমাদের ই ইমেইল কনফিগারেশনের জন্য আরেকটা ট্যাব আছে সেই ট্যাপটাও আমরা কমপ্লিট করব। সেটার জন্য আমরা একটি কম্পোনেন্ট তৈরি করবো আগে সেটিংসের মধ্যে এখানে সেটিংসের মধ্যে আমরা একটি কম্পোনেন্ট তৈরি করতেছি আমি এখান থেকে একটি কপি করে নিচ্ছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি রিনেম করব ইমেইল সেটিংস কম্পোনেন্ট এই কম্পোনেন্টের নামও দিয়ে দেব চেঞ্জ করব ইমেইল সেটিংস এবং প্রপসে আমরা এখানে একটি কোড পরে চেঞ্জ করবো চেঞ্জ করার আগে আমরা যাচ্ছি মেন যে সেটিং ছিল সেই সেটিংয়ে আমরা আসলাম সেই সেটিংয়ে এসে আমরা এখানে এই ইমেইল সেটিংসের কম্পোনেন্টই ইম্পোর্ট করবো এখানে ইম্পোর্ট ইমেইল সেটিংস ফ্রম ডট ব্যাক স্ল্যাশ দিয়ে ইমেল সেটিং কম্পোনেন্টই ইম্পোর্ট করলাম ব্যাকস্লাস তার কারণ হচ্ছে আমরা এই সেম আমাদের যে মেন কম্পোনেন্ট এই সেম মেন কম্পোনেন্টের ভিতরেই কিন্তু আমাদের এই কম্পোনেন্টগুলো আছে এখানে আপনারা আর একটা কোশ্চেন করতে পারেন বা আপনাদের বুঝতে সমস্যা হতে পারে যে আমরা স অন্যান্য যে কম্পোনেন্টগুলা অধিকাংশ কম্পোনেন্টগুলো কিন্তু আমরা অ্যাপ ডট জে এস এর ভিতরে রেজিস্টার করেছি অ্যাপ ডট এর ভিতরে ইম্পোর্ট করে সেখানে রেজিস্টার করেছি এই সেটিংস কম্পোনেন্টটাও কিন্তু আমরা সেখানেই রেজিস্টার করেছি বাট এই কম্পোনেন্টগুলো আমরা সেখানে কেন রেজিস্টার করতেছি না তার কারণ হচ্ছে এই কম্পোনেন্টগুলো কিন্তু আমাদের সব জায়গায় দরকার না অ্যাপ ডট জেএসের ভিতরে যে কম্পোনেন্টগুলো আপনারা রেজিস্টার করবেন সেটা কিন্তু গ্লোবালি আপনারা সব জায়গায় পাবেন তো আমি গ্লোবালি এই কম্পোনেন্টগুলো সব জায়গায় লোড না করে আমি যে যেখানে আমার দরকার হচ্ছে আমি সেখানেই এই কম্পোনেন্টটি ইউজ করতেছি আমার এই কম্পোনেন্টের এই কম্পোনেন্টগুলো শুধু এই সেটিংস কম্পোনেন্টের ভিতরেই দরকার এই জন্য আমি শুধু এখানে ইউজ করেছি তো এটার জন্য অ্যাপ্লিকেশনের পারফরম্যান্সটাও ভালো হবে যে একই কম্পোনেন্ট যেখানে দরকার না হলেও সব জায়গায় সে লোড করবে নিচে এসে কম্পোনেন্টসের ভিতরে আমি ইমেল কম্পোনেন্টসটি দিয়ে দিলাম এবং এইখানে আমাদের যে সে ইমেইল সেটিং ট্যাব ছিল ইমেইল সেটিং ট্যাব এই ইমেল সেটিং ট্যাবের ভিতরে আমি এই কম্পোনেন্টটি লোড করে দিলাম লোড করে এখানে আমাদের যে সেটিং আছে সেই সেটিংটি আমরা বাইন্ড করে পাঠাবো এখানে যে কোনো নামেই আপনারা এটাকে বাইন্ড করতে পারেন তো আমি ইমেল পরিবর্তন করে এখানে সেটিংস নামে পাঠাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে একই কাজ করবে যে কোনো কীতে পাঠালেই হবে সেই কীটা এখানে ধরতে হবে জাস্ট এটাই হচ্ছে এর কাজ তো এখানে আমি বাইন্ড করলাম বাইন্ড করে উপরে আমাদের যে টেক্সট এরিয়া ছিল ওই টেক্সট এরিয়াগুলো এখন আর থাকবে না এটা আমি রিমুভ করে দিলাম রিমুভ করে আমি জাস্ট একটি ফর্ম আমাদের অলরেডি জেনারেট করা আছে সেখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি আমাদের ফর্মগুলো ফর্মটি আমরা কপি করলাম সেটি হচ্ছে যে হোম গ্রুপের ভিতর আমরা একটি ইনপুট ফিল্ড নিচ্ছি এবং ইনপুট ফিল্ডের একটি লেভেল আছে এখানে কিছু ক্লাস অ্যাড করা আছে এবং আমরা যে ভেরিয়েবলটি প্রপসের ভিতরে নিলাম সেটা দিয়ে এখানে বি মডেলের ভিতর সেটা দেওয়া আছে এবং প্রথম ভি মেডোল হচ্ছে যে মেইল ফ্রম নেম মানে আমরা যখন একটি মেইল পাঠাবো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তখন এই ইমেইলের একটি নেম থাকে যে ইমেইলটা কোথ থেকে আসছে সেই নেমটাই আমরা এখানে সেট করে দেবো এই জন্য আমরা এখানে দিলাম সেটিংস ডট ইমেইল ফ্রম নেম আমাদের ডাটা বেসের সেটিংসে এই ইমেইল ফ্রম নেম নামে এটা সেভ থাকবে এবং নিচে এসে দিচ্ছি সেম একটি ইনপুট ফিল নিলাম এটা দিলাম মেইল ফ্রম অ্যাড্রেস কোন ইমেইল থেকে মেলটে যাবে সেটা আমরা এখানে দিয়ে দিলাম মেইল ফর্ম অ্যাড্রেস এরপরে মেইল হোস্ট আপনারা জানেন যে লারাবেল দিয়ে ইমেল পাঠাতে হলে এই কনফিগারেশন কিন্তু লাগে সেই কনফিগারেশনগুলাই আমরা ডাইনামিক্যালি এখানে করতেছি আমরা ইএনভির ভিতরে আর ওই কোডগুলো বারবার চেঞ্জ করব না কারণ একটি অ্যাপ্লিকেশন যখন প্রোডাকশনে থাকবে আপনি কিন্তু বারবার ইএন বা কোড এডিট করে ইমেল কনফিগারেশন অ্যাড করবেন না এই জন্য আমরা এখানে ডাইনামিক্যালে ইমেল কনফিগারেশনগুলা সেট করে করতেছি এরপর মেইল পোর্ট মেইল পোর্টের ভিতরে এসে আমরা এখানে ইমেল পোর্ট সেট করতেছি মেইল ড্রাইভার কী টাইপের ড্রাইভার হবে সেটা সে ইনপুট দিবে এরপরে নিচে এসে দিবে মেইল ইউজার নেম মানে আপনি যে মেইলের মাধ্যমে মেইল পাঠাবেন সেই মেইলের ইউজার নেম এখানে দিবেন ওই মেইলের পাসওয়ার্ডটি দিবেন নিচের ইনপুট ফিল্ডে এসে এবং নিচের ইনপুট আরেকটি হচ্ছে যে মেইল ইনক্রিপশন টাইপ মেইল ইনক্রিপশন টাইপটা হবে কি টিএলএস বা এস আপনারা জানেন যে মেইল পাঠাতে হলে এরকম একটি কনফিগারেশন কিন্তু সেট করতে হয় আমি যদি ইএনবিতে যাই তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন ডট ইএনবি ওপেন করি ডট ইএন ওপেন করলে এখানে দেখেন যে মেইল পাঠানোর জন্য একটা কনফিগারেশন আছে যে দিকে আসলে এই যে এখানে দেখেন যে মেইল ড্রাইভার হোস্ট পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড ইনক্রিপশন মেইল ফ্রম অ্যাড্রেস তো লার্ভেল অ্যাপ্লিকেশন থেকে কিন্তু মেইল পাঠাতে হলে এই অ্যাপ্লিকেশন এই কনফিগারেশনগুলাতেই আমাদের ভ্যালুগুলো দিতে হয় তো আমরা বারবার এই ইএনবিটা এডিট না করে আমরা কনফিগারেশনের ডাটাবেস এই কনফিগারেশনগুলা সেট করবো সেটা ডাটাবেজ থেকে নিয়ে যেখান থেকে আমরা ইমেলটি পাঠাবো সেখানে আমরা এই কনফিগারেশনে ভ্যালুগুলো সেট করে দেবো আমাদের ইএমবিতে এটা আর বারবার সেট করা লাগবে না এটাই হচ্ছে মেনলি ইমেইল সেটিংয়ের কাজ তো এখানে আমাদের ইমেল সেটিংটি ইউআই মোটামুটি ডান আমরা একটু ভিউ করবো ফন্টিন ডেসে রিফ্রেশ দিচ্ছি এখানে ইমেল সেটিং ট্যাবে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ইউআই ইমেইল ফর্ম নেম ফর্ম নেম হোস্ট পোর্ট যেগুলো দরকার ছিল সবগুলাই কিন্তু এখানে আছে তো আমরা এখন কী করবো এই ভ্যালুগুলো ডাটাবেসে সেভ করার জন্য আমরা একটি ম্যাথড অলরেডি নিচে ক্রিয়েট করে রাখছি এই ম্যাথডের নামটা এট ফার্স্ট আমরা চেঞ্জ করবো আপডেট ইমেইল সেটিং এবং এই নামটা আমরা উপরে ফর্ম যেখানে সাবমিট করতেছি হ্যান্ডেল সাবমিট এর ভিতরে আমরা দিয়ে দিলাম দিয়ে নিচে এসে আমরা এই এপিআইটা চেঞ্জ করব এই এপিআইটা আমরা এখনো তৈরি করিনি জাস্ট আমি ইমটি রাখলাম এবং ইমটি রেখে এখানে আমাদের যে কীতে আমরা ভ্যালুগুলো পাস করতেছি সেই কীগুলো এখানে দিয়ে দেব আমাদের ডাটাবেজে যে কীতে ভ্যালুগুলো সেট হবে তো এখানে আমি কীগুলা দিয়ে দিলাম ইমেইল ফ্রম নেম দিস সেটিংস ইমেইল ফ্রম নেম কারণ আমরা সেটিংসটা কিন্তু প্রপসে ধরছি এই কারণে আমাদের সেটিংসের ভিতরেই সব কিছু আছে তো অন্যান্য সেটিংসের মতোই সেম এখানে আমরা কনফিগারেশন করলাম ইমেল ফ্রম ইউজার নেম মসএম টিপি পোড পাসওয়ার্ড ইনক্রিপশন টাইপ সব কিছুই আমরা এখানে দিয়ে দিলাম টোস্টার মেসেজটা আপনারা এখানে দিতে পারেন ইমেইল আপডেটেড এখানে ইমেইল আপডেটেড মেসেজ আমি দিয়ে দিলাম এখন আমরা একটি ওইপিআই তৈরি করবো ব্যাক ইন্ডে এ তৈরি করার জন্য আমরা একটি ম্যাথড কপি পেস্ট করে নিচ্ছি জাস্ট এই মেথডটি আমরা কপি করলাম কপি করে এখানে দিচ্ছি মেথডের নাম চেঞ্জ করে দিচ্ছি ইমেইল কনফিক্স সেটিংস ইমেল কনফিক্স সেটিংস নাম দিলাম এবং এই নাম দিয়ে আমরা একটি রাউট তৈরি করবো রাউটসের ভিতরে এসে আমি একটি রাউট কপি করে নিয়ে এখানে চেঞ্জ করে দিচ্ছি এবং ইউআরএল জেনারেট করতেছি ইমেইল সেটিংস নামে আমি এই ইউআরএলটি দিলাম এবং এটার মেথড কিন্তু পোস্ট এখানে যে সেটিংসগুলো আমরা আপডেট করতেছি সবগুলোর মেথডই পোস্ট এই ইউআরএলটি আমরা এখন কম্পোনেন্টের অ্যাকশানে দিয়ে দিচ্ছি যেখানে আমরা এক্সিওস কল করতেছি এরার প্যারামিটারে ফার্স্ট প্যারামিটারে দিয়ে দিলাম এখন আমাদের কন্ট্রোলারে কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি তো আমরা কন্ট্রোলারে এই কাজগুলো এখন কমপ্লিট করব কন্ট্রোলারের মেথডে অ্যাট ফার্স্ট কাজ হবে আমাদের রিকোয়েস্টে যে ভ্যালুগুলো আসতেছে সেই ভ্যালুগুলো আমরা একটি ভেরিয়েবলে অ্যাসাইন করে নিব এখন আমরা সেই ভ্যালুগুলো একটি ভেরিয়েবলে অ্যাসাইন করে নিলাম অ্যাসাইন করার পর আমরা একটি অ্যারে তৈরি করব। সেই এর নাম দিচ্ছি ইমেইল সেটিংস ইমেল সেটিংসের ভিতরে আমরা এখানে কী ভ্যালু পেয়ারে অ্যারে তৈরি করব তো আমি এখানে দিলাম ইমেইল ফ্রম নেম এখানে আমাদের ভেরিয়েবল হবে ডলার নেম দ্বিতীয় অ্যারেটা হবে হচ্ছে ইমেল ফ্রম অ্যাড্রেস আমি এখানে ভেরিয়েবল চেঞ্জ করে দিচ্ছি অ্যাড্রেস এরপরেরটা হবে ইমেইল ইউজার নেম এবং এটার ভেরিয়েবল হবে ইউজার নেম এবং নিচে এসে এটার হোস্ট নামে যে ভ্যালু আছে কি আছে সেটাও আমরা সেট করে দিয়েছিলাম হোস্ট এবং এটার ভেরিয়েবল হবে হোস্ট এরপরে এসে দিব আমরা পোর্ট ইমেইল পোর্ট এবং এটার ভ্যালু হবে ভেরিয়েবল হবে ইমেইল শুধু পোর্ট এবং এরপরে আসে ইমেইল এস এম টি পি পাসওয়ার্ড ইমেল এস এম পি পাসওয়ার্ড এবং এটার ভেরিয়েবল পাসওয়ার্ড এরপরে আসে টাইপ ইমেইল ইনক্রিপশন টাইপ এটা আমরা নিচের লাইনে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ভেরিয়েবল টাইপ এবং লাস্ট আছে ইমেল ড্রাইভার পেস্ট করে দিলাম ইমেল ড্রাইভার এবং এখানে ভেরিয়েবল অ্যাসেন্ড করে দিলাম ইমেল ড্রাইভার আমাদের অ্যারেটি জেনারেট করা কমপ্লিট আমরা অ্যারেটিকে ফরমেটে করে বানালাম এরপরে আমরা কি করবো এই আগের মতোই আমরা একটি লুপ চালাচ্ছি লুপ চালিয়ে এই ভেরিয়েবলের কী ভ্যালুটা আমরা ডাটাবেজে স্টোর করতেছি চেক দিচ্ছি যে এই সেটিংসটা আছে কি না যদি থাকে তাহলে আপডেট করো আর যদি না থাকে তাহলে ক্রিয়েট করো এখন আমরা ফন্টিনডে যাব যাবো এসে রিফ্রেশ দিব রিফ্রেশ দিয়ে এই ডাটাটি আমরা সেট করবো সেট করার জন্য এট ফার্স্ট আমরা এখানে কিছু র্যান্ডম ভ্যালু জেনারেট করে নিচ্ছি ফেক ফিলার দিয়ে এখানে র্যান্ডম ভ্যালু আমরা সেট করে নিলাম সবগুলো অটো জেনারেট হয়ে গেছে সেট করে আমরা এখন সাবমিট দিচ্ছি সাবমিট দিলে এই মেইল সেটিং আপডেটেড সাকসেসফুলি কারণ আমরা এটা ডাটাবেজে চেক করব তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে আমাদের কী ভ্যালুগুলো সেট হচ্ছে এখানে নিচে ডাটাবেজ চেক করলে দেখেন যে সেটিংসে কিন্তু আমাদের সবগুলা সেটিংসই চলে আসছে এখানে ইমেল রিলেটেড যতগুলো সেটিংস আমরা সেভ সেভ করলাম সবগুলো সেটিংসই চলে আসছে এবং এখানে যদি রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে আমাদের এই ইনপুট প্রতিটা ট্যাবের ইনপুট ফিল্ড কিন্তু এখন ফিলেবল আছে মানে ডাটাবেজে আমরা সেভ যা করছি সেটাই এখানে প্রতিটা সেটিংয়েই এখানে আমাদের ভ্যালুগুলো আমরা পাচ্ছি ডাটাবেজে যা সেভ করা আছে আই হোপ আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে এই সেটিংসগুলা কীভাবে কাজ করবে এখানে আমরা কেন এই সেটিংসগুলো দিলাম আমি কিন্তু এই কাজগুলো করার সাথে সাথে প্রতিটা সেটিংস নিয়েই আমি খুব অল্প সময়েই আপনাদেরকে শেয়ার করেছি যে এই সেটিংসটা আসলে মূলত কী কাজে ইউজ হবে তো আই হোক আপনারা এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং নেক্সট পার্টে আমরা এই সেটিংগুলা ইমপ্লিমেন্ট করব আমাদের মেন যে কাস্টে ছিল যে ইউআরএল শর্ট শট এবং ফন্টিন ডে এসে আমরা এইখানে যা সেট করলাম সেগুলো আমরা ফন্টিন ডে ডাইনামিক্যালি করবো মানে একটি ফুল ডাইনামিক অ্যাপ্লিকেশনের লাস্ট পর্যায়ে কিন্তু আমরা চলে আসছি জাস্ট এখন সেটিংগুলা আমরা ফন্টিন ডে যেখানে যেখানে দরকার সেগুলো সেখানে সেখানে আমরা ইমপ্লিমেন্ট করবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এই সিরিজটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ